গাছ লাগানোর সুযোগ দিছে, কবুতর দিছে, এর জন্য পায়ে আমরা সবাই খুশি আনন্দিত। আর সরকারের ধন্যবাদ দিলাম। জীবনমান উন্নীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের কবুতর ও কবুতর পালনে ঘর বিতরণ করেন ডামুডা উপজেলার নির্বাহী অফিসার হাসিবা খান। রবিবার 27 নভেম্বর বেলা 1টায় উক্ত আশ্রয়ণ প্রকল্পে উপস্থিত হয়ে বাসিন্দাদের কবুতর ও কবুতরের ঘর প্রদান করেন। আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের জীবনমান উন্নীত করার লক্ষ্যে কর্মসংস্থানের জন্য প্রত্যেকটি পরিবারকে 2 জোড়া করে কবুতর ও কবুতরের ঘর প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের ভেতরের ফাঁকা জায়গাগুলোতে অধিক পরিমাণ শাকসবজি চাষাবাদ করার জন্য সেখানকার বাসিন্দাদের উদ্বুদ্ধ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, পূর্ব ডামুডান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ অন্যান্যরা। তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য আমরা তাদেরকে বিভিন্ন বিষয়ে, যেমন কৃষি ক্ষেত্রে প্রশিক্ষণ দিচ্ছি, বিনামূল্যে বীজ দিচ্ছি। এই যে আজকে দেখছেন আমরা তাদেরকে কবুতরের বাসা সহ কবুতর দিচ্ছি, তারা এই 2 জোড়া কবুতর এক একটি দিচ্ছি এবং তারা যেন সেই 2 জোড়া থেকে 100 জোড়া কবুতর তৈরি করতে পারে এবং এভাবে সেগুলো বিক্রি করে তারা স্বাবলম্বী হতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আজকে আমাদের এই আয়োজন। তাই আমরা গদর পাইছি, আমরা অনেক খুশি হয়েছি। আর এর পিছনে আমার তো ওই যে আপায় আছে, এরও গলে গিয়ে আমরা পাইছি। কিন্তু এই কবুতর দিয়ে আমরা চাই যে ভালো একটা কিছু করতে, আর এটাই আমরা আশা করি।